রাস্তায় যাইতেছি টুবে এর মধ্যে মাছে পড়ে দিছি টুবে এর নাম কি কয় হিজাব হ্যাঁ পরে আপনাদের দুইজনের আমি একটা জিনিস দিই এটা দিয়ে আপনি কিছু কিনা খাইবেন বা আপনার আম্মার লাগি আজকে একটু ভালো খাবার নিয়ে যাবেন খাও প্রিয়া আমি তোমরা খাইলে আমার গোছলের খাইলে আমার তৃপ্তি হবে আলা লাগবো নি ধরেন এটা আপনার জন্য আর এটা আপনার জন্য এই যে এতক্ষণ ধরে এতটা সময় নষ্ট করে ছোট ছোট যে ভিডিও ক্লিপ গুলা দেখলেন অসহায় মানুষগুলোর মুখে কি সুন্দর হাসি হ্যাঁ একটা মানুষ প্রতিনিয়ত এখানে ওখানে গিয়ে এইসব অসহায় মানুষদের ঠিক এইভাবে সাহায্য করে চলেছে নিশ্চয়ই আপনাদের আর চিনতে বাকি নাই সেই মানুষটা আসলে কে হ্যাঁ ঠিকই ধরেছেন তাইলে আর দেরি কিসের আমি ফারাবি আছে আপনাদের সাথে নিয়ে সম্পূর্ণ নতুন একটা এপিসোড দ্য রিয়াল হিরো সো আজ আর কাউ কাউ বাদ দিয়ে চলেন ভিডিও শুরু করা যাক ওই ইন্ট্রো লাগা ফিরোজ হাসান নামটার সাথে আপনারা অনেকেই পরিচিত কিংবা অনেকেই জানেন তার কাজ সম্পর্কে কিন্তু যারা জানেন না আজকের ভিডিওটা তাদের জন্যই কারণ আজকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব রিয়েল লাইফের একজন রিয়েল হিরোকে ফিরোজ হাসান ভাই যার কাজই হলো বাইক নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ানো আর রাস্তায় কোনো অসহায় মানুষ দেখলে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া সেটা পথ শিশু থেকে শুরু করে বৃদ্ধ কোনো মানুষ যেই হোক না কেন তার কাছে সবাই সমান কষ্টে আছে মানে সাহায্য করতেই হবে ওয়েট ফিরোজ ভাই বলছি জন্য হয়তো অনেকে চিনতে পারছেন না অ্যাকচুয়ালি তাকে বেশিরভাগ মানুষই চিনে ফ্রি মোশন নামে কারণ তার ফেসবুক পেজের নাম ফ্রি মোশন যেখানে তিনি তার এই ভালো ভালো কাজগুলোর ভিডিও করে এনে আপলোড দেন যার ফলে আপনারা বেশিরভাগ মানুষই তাকে ফ্রি মোশনের ফিরোজ ভাই নামে চিনেন তার অবশ্য একটা ইউটিউব চ্যানেলও আছে ফ্রি মোশন ভাই ফিরোজ হাসান নামে আপনারা তার এই ভালো ভালো কাজের ভিডিওগুলো দেখার জন্য তার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আপনারা হয়তো ভাবতেছেন কি আজাইরা ভিডিও বানাচ্ছে দেখেন ভাই এই ফাউন্ডেশনে এত টাকা ওই ফাউন্ডেশনে অত টাকা এগুলো হয়তো অনেকেই দিতে পারে কিন্তু অসহায় মানুষদের কাছে গিয়ে তাদের সাথে মিশে তাদেরকে সাহায্য করার জন্য একটা বড় মনের দরকার হয় যেটা সবার থাকে না আর বিশ্বাস করেন তার এই ভিডিওগুলো দেখার পর মানুষটার প্রতি প্রচুর রেসপেক্ট তৈরি হয়ে গেছে দোয়া করে ইন ফিউচার আমিও যেন এই ধরনের কাজগুলো করতে পারি আর একটা কথা ফিরোজ ভাই সম্পর্কে যাই বলি না কেন সেটাই কম হয়ে যাবে তাই আর বেশি কিছু বলতে চাই না শুধু একটাই কথা বলবো আপনারা যেভাবে তার পাশে আছেন এভাবেই সবসময় পাশে থাকেন লেটস কাম টু দ্য পয়েন্ট দেশটা যেন কেমন হয়ে গেছে যার যা মন চায় তাই করে বেড়াচ্ছে কোনটা ভালো কোনটা খারাপ সেদিকে কারো কোনো খেয়ালই নাই কিন্তু এর মাঝেও ফিরোজ ভাইয়ের মতো কিছু মানুষ আছে যারা অসহায় মানুষ দেখলে চুপ থাকতে পারে না হ্যাঁ আমাদের দেশে কিন্তু প্রচুর টাকাওয়ালা মানুষ আছে কিন্তু তাদেরকে দেখেন সবাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত কে খেতে পেলো কে পেলো না ওইসব দেখার টাইম নাই তাই বলছি আসেন আমরা সবাই মিলে দোয়া করি ফিরোজ ভাইয়ের মতো মানুষগুলো যেন সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর এভাবে সারাটা জীবন অসহায় মানুষদের যেন সাহায্য করে যেতে পারে আর তার সাথে সাথে যেন আমাদেরকেও আল্লাহ তৌফিক দান করে এভাবে মানুষের পাশে দাঁড়ানোর মানুষের জন্য কিছু করা সো গাইস ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক দিবেন আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবো ভিডিওটা দেখছেন এতটুকুই না তবে নামটা মনে রাখেন কোনো প্যারা নাই সিল